জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 534 কোটি 34 লাখ টাকার 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি আরও বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে 440 কোটি 98 লাখ টাকা এবং বিদেশি ঋণ থেকে নেওয়া হবে 93 কোটি 40 লাখ টাকা। আরও জানাচ্ছেন এস কে সৌরভ। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে অনুমোদিত 4টি প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আরবান রেজিলিয়েন্স যেটা ঢাকার, এটার মূল ইস্যুটা হলো আমাদেরকে ভূমিকম্প মোকাবেলার সক্ষমতা অর্জন। দ্বিতীয় প্রকল্প আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আবাসনের যে একটা বিশাল চাহিদা আছে এর একটা বড় অংশ মোকাবেলা করতে পারবো। দেশি প্রজাতির মাছ টেগরাপুটি এগুলাকে বাঁচানো, সংরক্ষণ এবং বৃদ্ধি, বঙ্গবন্ধু সাফারি পার্ক যেটা ঢাকার বাইরে, এই পার্কটাকে আমরা আরও আপগ্রেড করব। এ সময় প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় এবং বিদেশি ঋণের তথ্যও দেন পরিকল্পনা মন্ত্রী। কিউমুলেটিভ ব্যয় টোটাল হলো 534 কোটি 34 লক্ষ টাকা। আমাদের নিজস্ব অর্থ সরকারের, জনগণের, আপনাদের, আমার 440 কোটি 94 লক্ষ টাকা। বিদেশ থেকে সংগৃহীত ঋণ, আইডা ঋণ ওয়ার্ল্ড ব্যাংক 93 কোটি 40 লাখ টাকা। এছাড়া তিনি জানান 2020-21 অর্থ বছরের একনেকের অষ্টম সভায় অনুমোদন দেওয়া 4টি প্রকল্পের মধ্যে 1টি নতুন ও 3টি ছিল পুরনো প্রকল্প। একটা ছিল সম্পূর্ণ নতুন, বাকি 3টা রিভাইজড, একটা বোধহয় 2বার রিভাইজড আর 2টা 1বার করে রিভাইজড। এস কে সৌরভ, এস এ টিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।